বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, ই রিক্সার যে সেন্সার বোর্ড আছে মোটরের, তো সেটা চেক করে দেখাবো। তো সর্বপ্রথমে মাল্টিমিটারটাকে আপনি বাজার রাউন্ডে সেট করে নেবেন, তো তারপরে সেট করার পর চেকিং করবেন। তো আমি আপনাদেরকে সেন্সার বোর্ডটা চেক করে দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি বাজার রাউন্ডে। তো সর্বপ্রথম আমি মাইনাস প্লাসে চেক করছি, 1400 দেখাচ্ছে। তারপর আমি প্লাসটাকে মাইনাসে নেব, মাইনাসটাকে আমি তিনটি ফেজ আছে, তিনটি ফেজের ঠেকাবো। তো দেখতে পাচ্ছেন 611 দেখাচ্ছে। তো তারপরটা চেক করছি, তো ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে দেখতে পাচ্ছেন 611 10 610, আর এটাতে দেখাচ্ছে 611, মানে 610। তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে যদি তিনটি ফেজই যদি সমান দেখা যায়, তো তাহলে ভাববেন যে সেন্সর বোর্ড ঠিক আছে। তো আমার তিনটি ফেজ ঠিকই আছে। তো অনেক গ্যারেজালা দেখা যায় আপনার হচ্ছে গাড়ির সেন্সার বোর্ড ঠিক আছে কিন্তু তারপর চেঞ্জ করে দেয়, কিন্তু আমি এটা আমি কখনোই করি না। এটা আগে পরীক্ষা করি ভালো করে, তারপরে আমি বলি, তারপরে মেপে, তারপরে ইয়ে করে, তারপরে কেন আমি যার গাড়ি তাকে আমি বেশ অনেকই হেল্প করি। তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা আছে, আমি এটা মোটর খুলে চেক করেছি, এটা বাইরে থেকেও চেক করা হবে কন্ট্রোলার ওখান থেকে। তো একই সেম ভাবো, আপনি মাইনাস প্লাসটাকে মাইনাসে দিবেন, তারপর যে মাইনাস আছে সেটাকে তিনটি ফেজে ঠেকাবেন। এখানে 607 দেখাচ্ছে, তো আপনি পুরো তিনটি সেম দেখাবে। তো এই তিনটি সেমই আপনারা যে যদি ভালো থাকে সেন্সার বোর্ড, তো সে তিনটে সেম তার আপনাদেরকে এই তার তিনটি সেম। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন সেন্সার বোর্ডের চেক করা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি করে। আরও ভালো থাকবেন, বাই বাই।